তো আমি শুরুতেই একটা বক্স নিচ্ছি এই বক্সের নাম আমি যা খুশি তাই দিতে পারি মেইন বক্স ডট এম এ আই এন মেইন বক্স মেইন বক্স নামে একটা ডিম নিয়াম ঠিক আছে এই বক্সের মাঝখানে এখন আমি আরও বক্স নিব এটার ভিতরে আমি যদি প্রথম একটা বক্স নিই ডট বক্স একটা হচ্ছে বক্স তারপরে এটা বক্স টু থ্রি ফোর তিনটি বক্স একটা হচ্ছে শুধু বক্স একটা বক্স ওয়ান সরি বক্স ওয়ান না বক্স টু বক্স থ্রি অ্যান্ড বক্স ফোর আর এটা হচ্ছে বক্স ওয়ান আমি ওয়ানই দিলাম তাহলে আমার একটা বক্সের ভিতরে একটা মেন বক্সের ভিতরে আরও কয়টি বক্স চারটি বক্স ঠিক কিনা তো আমি প্রথম বক্সটা মেন বক্স যেটা আছে সেই বক্সটাকে ধরছি তো সেই বক্সটাকে যদি ধরি তাহলে ডট মেন বক্স এম এ আই এন মেন বক্স বি সরি বি ও এক্স ডট মেন বক্স মেইন বক্সটাকে ধরে বলে দিচ্ছি তোমার কে আসে ও সরি মেন বক্সটাকে ধরে বলে দিচ্ছি যে আমার এটা উইথ ডাব্লিউড উইথ হচ্ছে মেন বক্সের উইথ হচ্ছে শুনতে পাচ্ছেন আমাকে আচ্ছা মেন বক্সের উইথ হচ্ছে টু হান্ড্রেড পিক্সেল অ্যান্ড হাইট হাইট হচ্ছে টু হান্ড্রেড পিক্সেল এবং একটা অবশ্যই একটা বর্ডার দিতে হবে তা না হলে তো আসলে আমি দেখতে পাবো না যে এটা আসলে কোথায় আছে ওয়ান পিক্সেল সলিড ব্ল্যাক তো ওয়ান পিক্সেল সলিড ব্ল্যাক আমি একটা নিয়ে নিলাম তো এটাকে আগে ওপেন করে নিই নোটপ্যাড ফায়ারফক্স দিয়ে হচ্ছে আমার বক্স হ্যাঁ এই বক্সটাকে আমি মাঝখানে এবং একটু নিচে আনতে চাই তো যদি মাঝখানে আনতে চাই তাহলে কি হবে মার্জিন অটো এবং শেষ হতে উপরের নিচে ওয়ান হান্ড্রেড দিয়ে উপরের নিচে ওয়ান হান্ড্রেড ডানে বামে অটো তো এখন সে মাঝখানে চলে আসবে এবং ওপর থেকে একটু নিচেও চলে আসছে ওকে আমার একটা বক্সকে ধরা হয়ে গেছে প্রথম বক্স হ্যাঁ এখন আমার এরপরে যে আরও বক্স আছে এই বক্সগুলোকে ধরে সাইজ করা পালা তো চলুন আমরা যাই প্রথম যে বক্স আছে এই বক্সটাকে এখন ধরি বক্স ওয়ান তাহলে ডট বক্স ওয়ান তোমাকে বলছি তোমার হাইট হচ্ছে করেছি ভাই করেছি একটা উইথ দিয়ে দিচ্ছি ডাব্লিউআই ডিটিএইচ উইথ দিচ্ছি হচ্ছে ওয়ান হান্ড্রেড পিকজেল যেহেতু আমি এটাকে টু হান্ড্রেড পিক্সেল দিচ্ছি তাই এটার অর্ধেক করে নিলাম ওয়ান হান্ড্রেড পিকজেল এবং হাইট মানে আমি যেটা করতে চাই এটা আগে আসলে আমাকে ভেবে নিতে হবে যে আমি আসলে কি করতে চাচ্ছি হ্যাঁ উইথ হচ্ছে ওয়ান হান্ড্রেড হাইট হচ্ছে ওয়ান হান্ড্রেড পিকজেল দেন আর একটা ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করেন ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে রেড ঠিক আছে ব্যাকগ্রাউন্ড কালার রেড চলুন এখন দেখি এটাকে দেখা যায় কি না দেখা যাচ্ছে চার ভাগের এক ভাগ একটা বক্স তাহলে আমার কি বক্স আরো একটা আছে একই জিনিস কপি করতে পারি না আমি শুধু নামটা চেঞ্জ করে দিই কন্ট্রোল ভি বক্স নাম্বার কত বক্স নাম্বার হচ্ছে 2 এবং এটার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেন ইয়েলো তো এখন দেখুন ইয়েলো কালারের এই বক্সটা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে তাহলে তারপরে একই কাহিনী বক্স তো এটাকে দিলাম 3 এইটার কালারটা চেঞ্জ করে দেন লাইম এখন দেখুন আরেকটা বক্স দেখা যাচ্ছে আরেকটা বক্স তাহলে আচ্ছা দেখুন আরও একটা বক্স এটা হচ্ছে বক্স ফোর আর এইটাকে রেডের পরিবর্তে লাইম ইয়েলো কি কালার দেওয়া যায় ব্লু দিই হ্যাঁ ব্লু তো দেখুন আমার চারটি বক্স হয়ে গেল এখানে এ হচ্ছে চারটি বক্স রেড ইয়েলো তারপর হচ্ছে

তখন কি কোনো পরিবর্তন দেখা যাবে মাঝখানে কিন্তু একটু দেখুন গ্যাপ তৈরি হয়ে গেল দেখা যাচ্ছে না একটু গ্যাপ হয়ে গেল এখন এই একই জিনিস কপি করে আমি সবাইকে যদি সবাইকে কি হলো কোনো কিছু কি হয়েছে কারণ কি এখানে তো স্পেস নেই এখানে তো পর্যাপ্ত পরিমাণ স্পেস নেই আছে এখানে পর্যাপ্ত পরিমাণ স্পেস পাস করে রাখলে সেটা এইদিকে চলে যাবে এখন যদি আপনি এখন হয়তো বলতে পারেন যে তাহলে কি ফ্লোট লেফট করলে কাজ করবে ফ্লোট লেফট একই জিনিস সবাইকে দিব কপি করে নিচ্ছি এটা কেও ডিসপ্লে ইন লাইন ব্লগের পরিবর্তে ফ্লোট লেফট কন্ট্রোল এখন দেখুন তো কি হয় হয়েছে জায়গা কম কিন্তু হয়ে গেছে এখন যদি ফ্লোট লিফ্ট করে এটা কাজ করতে না পারতাম বা পেরেছি কিন্তু আমি চাচ্ছি এটাকে কি চেঞ্জ করবো এমনভাবে চেঞ্জ করব যে এটা এখানে যাবে এ এখানে আসবে এটা এখানে আসবে এটা এখানে আসবে এইভাবে ঘুরতে থাকবে তারা পর্যায়ক্রমে এরকম একটা অ্যানিমেশন আমি বানাবো রেড কালার যখন এখানে যাবে তখন এটা এখানে চলে আসবে হল হলুদ যখন এখানে যাবে তখন আবার রেড এখানে আসবে মানে এইভাবে বৃত্তাকার একটা ফুলের মতো রাউন্ডিং হতে থাকবে চারদিকে ঠিক আছে এটা চারদিকে ঘুরতে থাকবে এরকম একটা এনিমেশন আমি বানাবো তো এটা করার জন্য তখন আর আমাকে এ ফ্লোট ফ্লোরলেট ব্যবহার করা যাবে না আমরা জানি যে আমরা যদি কোনো প্রপার্টিকে এনিমেশন দিতে চাই তাহলে তাদেরকে কি করতে হয় পজিশন করতে হয় পজিশন বলেছিলাম না এর আগে

আচ্ছা দেখুন বক্সটাকে আমি বলে দিচ্ছি যে তুমি কোথায় আছ টপ থেকে যেখানে চাচ্ছি টপ থেকে জিরো পিক খেয়াল করুন একটু ভালো করে লেফট থেকে জিরো পিকজেল লেফট থেকেও কি জিরো পিকজেল সে যেখানে আছে সেখানেই তাকে রেখে দিলাম যেখানে আছে সেখানেই রেখে দিলাম সে কিন্তু এখানে আছে এখন যখন তাকে পজিশন করেছি তখন এই নিচের যে হলুদ তার নিচে চলে গেছে এখন কথা হচ্ছে হলুদকে কোথায় রাখতে চান হলুদ যে একটা ই ছিল ডিপ ছিল সেটাকে কোথায় রাখতে চান এখানে না এখানে আমার ইচ্ছা আমি যদি আমি এখানে রাখি এই বক্সের জায়গায় রাখি তাহলে তাকে সে কোথায় থাকবে দেখুন একটু হেল্প করুন আমি লেফট দিব না শুধু রাইট এক পাশে দুই কোনো হবে টপ থেকে জিরো রাইট থেকে জিরো রাইট থেকে জিরো তাহলে চলুন শুরু করি একই জিনিস তাকে কি পজিশন করতে হবে না আমি কপি করে নিই কন্ট্রোল সি কপি করে নিয়েছি তাকে দিয়ে দিলাম পজিশন অ্যাবসলিউট টপ থেকে জিরো এখানে কি হবে রাইট রাইট থেকে জিরো পিক্সেল দেখুন তো সে এখানে আসে আসছে এখন কি গ্রিন গ্রিন ডিপটাকে লাল ডিপের ভিতরে চলে গেছে এখন আমি গ্রিন ডিপটাকে কোথায় রাখতে চাই এখানে রাখতে চাই তাহলে এখানে কি হবে রাইট থেকে জিরো বটম থেকে জিরো কোথায় রাইট থেকে জিরো বটম থেকে জিরো তাহলে ডিপ নাম্বার লাইন যেটা সেটাতে আমি পজিশন অ্যাপসিলুট করলাম খেল করুন আবার রাইট থেকে জিরো বটম থেকে জিরো রাইট থেকে জিরো বটম থেকে জিরো তাহলে এই দুটা কেটে দিয়ে আর আই জি এইচ টি রাইট থেকে জিরো পিকজেল এবং বটম বটম থেকেও কি জিরো পিকজেল কিন্তু যখন আমি এটা করে দিলাম তখন কিন্তু সে এখানে বসে যাচ্ছে দেখুন বসে গেছে এখন কথা হলো যে তাহলে ব্লু ডিপ কোথায় গেলো ব্লু ডিপে যে লাল ডিপের নিচে তাহলে একেও বলতে হবে কোথায় বলবো লেফট থেকে জিরো বটম থেকে বটম থেকে জিরো রাইট তাহলে এখানে আমি লেফট তো আছেই তাহলে এখানে বটম করে দিই তাই না নিচে দেখতে ভালো লাগবে তাহলে টপের পরিবর্তে এখানে হচ্ছে বটম বিও ডবল টি বটম থেকে জিরো পিক এখন দেখুন তারা সবাই চলে এসেছে চলে এসেছে ওকে তো এখন আমার এনিমেশন দেওয়া শুরু তাহলে এনিমেশন যদি দিতে চাই প্রত্যেকটা বক্সকে আলাদা আলাদাভাবে এনিমেশন দিতে হবে প্রত্যেকটা বক্স বক্সকে আলাদা আলাদা চারটি বক্সকে কি আমরা এনিমেশন দিব প্রথম চারটি বক্সকেই আমরা এনিমেশন দিব তাহলে বক্স নাম্বার এই বক্সের কোনো কাজ নেই আমাদের এই বক্সের কাজ শেষ এখন আমাদের বক্স নাম্বার ওয়ান তাহলে বক্স নাম্বার আমরা এনিমেশন সেট করবো এ এন আই এনিমেশন এম এ টি আই ও এন এনিমেশন এনিমেশনের কি হয় একটা নাম হয় এনিমেশনের কি নাম দিবেন প্রত্যেকটা একটা বক্সকে আলাদা দিতে হবে তাহলে আমি এটাকে শুধু বক্সই দিচ্ছি

বক্স ওয়ানের একটা নাম দিয়ে দিয়েছি না আমরা কিন্তু এটাকে ধরছি না আমরা কিন্তু এইটাকে ধরছি এখানে যদি বক্স ওয়ানের পরিবর্তে অন্য কোনো নাম থাকতো তাহলে সেটাকে ধরতাম কারণ এনিমেশনের নাম তো আমরা সেট করেছি এখন আমাদের এনিমেশন নিয়ে কাজ করতে হবে এটার নাম যদি আমি আপনাদের যে কারো নামে করতে চাই আমি একটু চেঞ্জই করি তা পরে আপনাদের ভুল হতে পারে আমি শুরুতেই এখান থেকে নিচ্ছি আমাদের অর্ণব ভাইকে অর্ণব প্রথমটার নাম দিলাম অর্ণব এ আর এন ও বি অর্ণব

সময়ের যখন সময়ের যখন এখানে থাকবে তাহলে থাকে আগে নি সময়ের যখন তাই না তাহলে যখন জিরো তখন সে কোথায় সময়ের যখন জিরো তখন সে কোথায় তাহলে টপ থেকে হচ্ছে জিরো পিকজেল এবং লেফট থেকেও জিরো শেষ যা আছে তাই থাকবে এখন যখন পরেরটাতে আসবে যখন সময়ের পঞ্চাশ সরি পঁচিশ পার্সেন্ট অতিবাহিত হবে সময়ের যখন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অতিবাহিত হবে তখন সে এখানে থাকবে তাহলে এখন দেখুন এখন যদি তাকে এখানে দেন টপ থেকে জিরো রাইট থেকে জিরো কাজ করবে না

আ কি বলে দুশো পিক জেলের জায়গা তো দুশো পিক জেলের ভিতরে একশো পিক তো সে দখল করেই আছে তাহলে এখানে আর আছে কত একশো এটা তো আমাদের মুখস্থ নাকি দুশো পিক এটার উইড হচ্ছে দুইশো পিক এই যে এটার ধৈর্যটা হচ্ছে দুইশো টু হান্ড্রেড টু হান্ড্রেড ঠিক আছে আর এই লাল দ্বীপ তো একশো ডি একশো জায়গা দখল করেই আছে তাহলে এখানে আর আছে একশো তাই না ওটা সমস্যা না কিন্তু সমস্যাটা হচ্ছে এখানে যে আপনি যখন দূরত্ব নির্ণয় করবেন প্রথম যে ডিপ আমরা যখন আগে একটা যে বল এখান থেকে এখানে এখান থেকে এখানে এখান থেকে এখানে নিলাম তো এই যে এনিমেশনটা করলাম তখন প্রথম আমাদের তার লোকেশনটা কোথায় ছিল এখানে না প্রথম লোকেশনটা ছিল এখানে আমাদের লোকেশন ছিল টপ থেকে জিরো লেফট থেকে জিরো কিন্তু যখন আমরা এখানে নিয়ে আসলাম এটাকে যখন এখানে নিয়ে আসলাম তখন দূরত্বটা কিভাবে নির্ণয় করছিলাম তখন কি আমরা বটম থেকে দূরত্ব নির্ণয় করছিলাম যে বটনার টপ থেকে প্রথম থেকে কিন্তু যদি এখন এইটার দূরত্ব নির্ণয় করতে চাই তাহলে সে এখন বর্তমান আছে কোথায় টপ এবং লেফটে ঠিক না টপে এবং লেফটে আসে না টপ থেকে জিরো লেফট থেকে জিরো তাহলে সে যদি এখানে আসে তাহলে এখানে যদি আসে যদি সে এই জায়গাতে আসে যদি সে এই জায়গাতে আসে তাহলে এখানে আসলে তার দূরত্ব যদি আমি নির্ণয় করি তার দূরত্ব যদি আমি ডিফাই করি তাহলে আমি তাকে টপ থেকে 0 আর লেফট থেকে 100 পিক্সেল দিলে কি হয় কি না দূরত্বটা কিন্তু আমাকে লেফট থেকে নির্ণয় করতে হবে এবং 100 পিক্সেল 100 সে আছে আর 100 পিক্সেল ছেড়ে যদি আসে তাহলে কি এই ভাষার 100 পিক্সেল থাকে একদম পারফেক্ট হয়ে যায় তাহলে টপ থেকে জিরো লেফট থেকে কত সে কাজ করছে ওইদিকে যাবে কেন বাকি অংশ তো এখন শেষ করিনি আমরা তাহলে এখন পরেরটা যখন সময়ের ফিফটি পার্সেন্ট

এখন দেখন তো সে এখানে আসে কিনা আসছে কিন্তু দেখা যাচ্ছে না এই যে তার প্রমাণ দেখুন থেকে উঠে গেল তাহলে যখন 70% এখানে তখন কি বলতেছিলেন একটু দেখতে চাই একদম রাইট

পাঁচ সেকেন্ড সময় কি সবার এখানে চলে আসলো সবার শেষে যে এখানে আসলো এটা আমাকে বলে দিতে হবে কারণ আমি যদি কন্টিনিউয়াসলি তাকে ঘুরাতে চাই তখন আমাকে লাস্টের সময়টাও কি ইন্ডিকেট করে দিতে হবে তাহলে সবার লাস্টের এটাই হয় না দেখুন তো এই টপ থেকে জিরো লেফট থেকে জিরো তাহলে আমি এখন এখানে বলে দিচ্ছি সময়ের যখন হানড্রেড পারসেন্ট চলে যাবে তখন সে এরকম থাকবে কিরকম রকম থাকছে টপ থেকে জিরো লেফট থেকে জিরো কন্ট্রোল এস

এই ফাহমিদা কে আমি এখন স্টাইল দিচ্ছি মানে অ্যানিমেশন করছি ফাহমিদার নাম তো দেওয়া হয়ে গেছে তাহলে আবার কি হবে

টপ হচ্ছে ওয়ান হান্ড্রেড পিকজেল এবং রাইট আর আই জি রাইট হচ্ছে জিরো পিকজেল এখন দেখুন তো অ্যানিমেশনটা কেমন হচ্ছে হলুদের অ্যানিমেশন তো এখনও শেষ হয়নি ফামিদার অ্যানিমেশন এখনো শেষ হয়নি তাহলে ফাহমিদা যখন ফিফটি পার্সেন্টে চলে যাবে এখন হান্ড্রেড রাইট হান্ড্রেড হ্যাঁ হান্ড্রেড

বাকিরাও একটু বইলেন হ্যাঁ যদি আপনাদের কনফিউশন থাকে বইলেন তাহলে এখন যদি আমি এটাকে করতে চাই তাহলে আমি কোথায় রাখতে চাচ্ছি এই জায়গাতে রাখতে চাচ্ছি তাহলে টপ থেকে রাইট থেকে রাইট থেকে তাহলে হচ্ছে টপ থেকে জিরো পিক্সেল এবং রাইট থেকে রাইট থেকে হান্ড্রেড পিকজেল তাহলে যদি হান্ড্রেড পিক্সেল হয় তাহলে সবার লাস্টেরটা এটা হবে এটাই স্বাভাবিক এটা আমরা সবাই জানি লাস্টের যেটা তাই না এখানে 0% এর জায়গায় আমরা কি 100% করে দিচ্ছি এখন দেখুন ডিজাইনটা একটু চেঞ্জ হচ্ছে কিনা এইবার গ্রিন ডিপ গ্রিন ডিপটাকে ধরেন

আলভি ওকে আলভি এখন আমি কে কি কে এখন আমরা ঘুরাবো তাহলে আলভি যখন সময়ের শূন্য পার্সেন্ট তখন আলভি কোথায় থাকে আলভি এখন বর্তমানে আছে কোথায় রাইট জিরো বটম জিরো তো এটাই লেখা আছে আলভিতে যেটা লেখা আছে সেটাই কোথায় কোথায় এটা বটম জিরো তাহলে শুরুতে সেখানে থাকবে কপি করে নিই আরেক করতে পারছি না হাত চলে না শীতের দিন তাহলে কোথায় থাকলো সে রাইট জিরো বটম জিরো তাহলে সময়ের যখন টোয়েন্টি ফাইভ যখন টোয়েন্টি

যখন আপনি একটু পরে এটা বুঝে ফেলবেন তখন আপনি বাবল বানাবেন বাবল না বাবল গ্রামের মতো বাবল বানাবেন বানিয়ে দেখবেন যে পুরো একটা ডিজাইনের এমন একটা ডিজাইন করছেন আপনি মানে এখান থেকে নড়াচড়া করতেছে এখানে নড়াচড়া করতেছে চারিদিকে ঘোরাঘুরি করতেছে এরকম অনেক ওয়েবসাইট দেখবেন আছে আচ্ছা সময় যখন টোয়েন্টি তখন এটা কোথায় থাকবে তখন আলবি থাকবে এখানে তাহলে এখানে রাইট এবং বটম থেকে দূরত্ব নির্ণয় করুন রাইট থেকে হান্ড্রেড বটম থেকে হান্ড্রেড পিক তাহলে এটাই আমি কপি করি সরি রাইট থেকে হান্ড্রেড বটম থেকে কি হান্ড্রেড পিক তারপরে সময় যখন হান্ড্রেড এর পরে সেভেন্টি আসে তখন কি হয় এর কথা তো আসবেই না সবসময় রাইট এবং বটমই থাকবে এখন দেখুন সময় যখন বটন থেকে হান্ড্রেড এবং সময় যখন শেষ তখন কি সময় যখন হান্ড্রেড শেষ হয়ে যাবে তখন এটা রাইট থেকে জিরো বটম থেকে জিরো পিক্সেল এখন দেখুন তো অ্যানিমেশনটা দেখুন কি হচ্ছে এখন অনেকটা মজার হয়ে যাচ্ছে আর একটাকে করতে পারলে কি আমাদের কাজ শেষ হয়ে যাবে দেখুন তারপর এখন আরেকজন আছে আরেকজন নাম নেন আমাদের ক্লাসে আপু কয়টা আছে মাত্র দুইটা না না তিনটা আচ্ছা এখন আমি এটাকে নিই বলবো যে সবসময় ভাইকেদেরকে নিয়ে নেন উপমা একটা বাদ পড়লো আপু ওটাকে দিয়ে দেওয়া উচিত ছিল

ঠিক আছে এখন তারপরে সময় যখন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যখন সময় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তখন উপমা কোথায় থাকবে তখন উপমা থাকবে এখানে সরি তখন থাকবে এখানে তাহলে লেফট থেকে জিরো বটম থেকে একশো পিক্সেল তাহলে আমি এটাকে কপি করে নিচ্ছি কপি করে নিয়ে এখানে বসিয়ে দিচ্ছি বটম থেকে হান্ড্রেড হান্ড্রেড পিক্সেল লেফট থেকে জিরো ওকে সময়ের যখন সেভেন্টি ফাইভ না সরি ফিফটি সময়ের যখন ফিফটি পার্সেন্ট তখন সে কোথায় থাকতেছে এখানে তার মানে কি বটম হান্ড্রেড হান্ড্রেড তাহলে এটাকে কপি করে নেই দেখুন কপি করে করতে করলে কিন্তু খুব সহজ হয়ে যায় বেশি কষ্ট কিন্তু হয় না সময় কমই লাগে আমরা শুধু একটু দেখে দেখে বুঝিয়ে বুঝিয়ে গল্প করে করে করছি এই জন্য সময় লাগতেছে কিন্তু যখন একটা ডিজাইন আপনি নিজে করবেন তখন আর এত সময় লাগবে না যখন সেভেন্টি ফাইভ পার্সেন্ট তখন কোথায় তখন থাকবে এখানে তাহলে বটন থেকে জিরো লেফট থেকে হান্ড্রেডম থেকে জিরো থেকে জিরো লেফট থেকে হান্ড্রেড এবং সময় যখন হান্ড্রেড পার্সেন্ট অতিক্রান্ত হবে তখন সে কোথায় থাকবে সেই আগের জায়গায় বটম থেকে জিরো লেফট থেকে জিরো ঠিকিনা এসে এখন দেখুন নাও দেখুন এখানে পুরো ডিজাইন কিন্তু শেষ হয়নি হ্যাঁ দেখুন আমি আরো আরো কিছু করতেছি এখন তাদেরকে কন্টিনিউয়াসলি ঘোরাতে চাই এর জন্য কি করতে হবে ইনফিনিটি ইনফিনিট প্রত্যেক কি কি ইনফিনিটি দিতে হবে তাহলে এই প্রথম হচ্ছে রেট এখানে আমি বলে দেই কি ইনফিনিটি আই এন এফ আই এন আই টি ইনফিনিটি এই ইনফিনিটি কাকে দেব সবাইকে আইকে কন্ট্রোল সি আর আমি টাইম জোন কমিয়ে থ্রি সেকেন্ড করছি যাতে তাড়াতাড়ি হয় এখানে থ্রি এবং এখানে এসে ইনফিনিটি তারপরে এটাতেও করে দিলাম হচ্ছে থ্রি আর এখানেও করে দেন ইনফিনিটি আর তো আপনি তিন সেকেন্ড করে দেন একটু দ্রুত হবে ইনফিনিটি কন্ট্রোলেস এখন দেখুন তো হচ্ছে কন্টিনিউয়াসলি হতে থাকছে এই গেল একটা এখন চারপাশের বর্ডারটা বন্ধ করে দেন বক্সের বর্ডারটা বন্ধ করে দেন দেখুন আস্তে আস্তে ডিজাইনটা কি হচ্ছে বর্ডার বন্ধ করে দিলেন একটু পরে গুল করে দিলেন এখন বর্ডারটা চলে গেল এখন একটু গুল করে দিই সবাইকে বর্ডার রেডিয়াস করে দিই প্রত্যেকটা বক্সকে বর্ডার বি ও আর ডিআ আর বর্ডার রেডিয়াস বর্ডার রেডিয়াস ফিফটি পারসেন্ট তো একটা বর্ডার রেডিয়াস করলে একটা গোল হয়েছে একটা গোল হয়েছে এখন এই গোলগুলোকে মানে বৃত্তগুলোকে প্রত্যেকটা বক্সকে দেন বর্ডার radius টু দুই নাম্বার বক্স এ হচ্ছে তিন নাম্বার বক্স এবং সেই সাথে হচ্ছে চার নাম্বার বক্স কন্ট্রোল এস

এত 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 পজিশন এত এত কিছু করতে হবে না শুধুমাত্র বলে দিবেন কিছু নাম থাকবে আমরা যেমন এই অনেক জায়গা ডি করে যাওয়া স্ক্রিপ্ট ইউজ করা লাগবে না কিছু লাগবে না আমরা যেমন বর্ডার ব্যবহার করি না বর্ডার ডটেড 1 পিক্সেল ডটেড রেড অথবা 1 পিক্সেল সলিড রেড এরকম কিছু নাম থাকবে এই নামগুলো ব্যবহার করে দিবেন দেখবেন বিভিন্ন রকমের অ্যানিমেশন এরকম হচ্ছে একা একাই এই হয়ে ভাই দেখেন কত মজা হচ্ছে হচ্ছে যদি টাইম জোন আরও কমিয়ে দেন টু সেকেন্ড করে দেন দেখবেন আরও দ্রুত হচ্ছে টু সেকেন্ডের আগে এক সেকেন্ড করব ওদের মাথা ঘুরিয়ে দেব উপমা তারপরে আমাদের ফাহমিদা পু তারপরে আমাদের আলবি ভাই উপমা পু আরেকটা কে এদেরকে হ্যাঁ এদেরকে এমন ঘুরান ঘুরাবো আজকে

জ্যোতি দেখেন আপনারা একটু গুডলি ভাবে চিন্তা করবেন তাহলে इजी হবে আপনাদের থাক বাদ থাক আজকে ভাত থাকে